রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির প্রথম দিনে বৈধতা পেলেন 56 প্রার্থী। সকালে নির্বাচন ভবনে শুরু হওয়া শুনানিতে এদিন মনোনয়নের বৈধতা পেয়েছেন আলোচিত অনেকে, যদিও সর্বোচ্চ আদালতে আবেদনের কথা বলেছেন শুনানিতে বাদ পড়া অনেকে। এদিকে দেশের দুই মেট্রোপলিটন পুলিশের কমিশনার, একজন জেলা প্রশাসক এবং পাঁচজন পুলিশ সুপারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রোববার সকাল 10টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় আপিল শুনানি কার্যক্রম। অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনাররা। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার মনোনীত প্রতিনিধি, আপিলকারী এবং সংশ্লিষ্ট পক্ষের মনোনীত প্রতিনিধিরাও কাগজপত্র ও নথি সহ আপিল শুনানিতে অংশ নেন। এদিন মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন মুন্সিগঞ্জ এক আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহি বি চৌধুরী, পাবনা দুই আসনের প্রার্থী ডলি সায়ন্তনী সহ 56 জন। আমি খুবই আনন্দিত এবং আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। 2004 সালে একটি কঠিন পরিস্থিতিতে নির্বাচন করেছিলাম এবং আমরা বিজয়ী হয়েছিলাম। এবারেও বিক্রমপুরের মানুষ আবারও শান্তির প্রতীক কুলা মার্কা একত্রিত হবে। আমি ওটা সব কমপ্লিট করে জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আজকে রায় পেয়েছি আলহামদুলিল্লাহ। আর সবার কাছে দোয়া চাই, মাঠে খেলা হবে, চুন্নুর জামানত থাকবে না। শুনানির প্রথম দিনে 94 প্রার্থীর 32 জনের মনোনয়ন বাতিলও করেছে কমিশন, আর অপেক্ষমান আছে 6 জনের প্রার্থিতা। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রার্থীদের অনেকেই আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইনফর্ম অফ দ্য মিডিয়া, ইনফর্ম অফ দ্য লয়ার, ইনফর্ম অফ দ্য ভোটার, সেখানে তারা যদি না শোনার ভাব করে এবং অস্বীকার করে তাহলে এই নির্বাচন কমিশন জাতিকে কি দিবে? এখন যেহেতু আমার এটা বাতিল করা হয়েছে, আমি এই কারণে মহামান্য হাইকোর্টে আপিল করব। এদিকে দেশের দুই মেট্রোপলিটন পুলিশের কমিশনার, একজন জেলা প্রশাসক এবং 5 জন পুলিশ সুপারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া 3টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও জেলার বাইরে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জায়গায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ইসি। সজল দাস, নিউজ 24, ঢাকা।